সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বরাবরের মতো আমি আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির। আমি মোহাম্মদ বুকরা হোসেন। আমি আপনাদের দেখাবো যে আমার আজকে কিছু চারা আমি পাঠাইতেছি সাতক্ষীরা জেলায়। আমার চারাগুলো এখান থেকে ওঠানো হইতেছে, আমার যে দ্বিতীয় প্রজেক্টটা আছে এই প্রজেক্ট থেকে। তবে আপনারা জানেন যে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ চারা সবসময় রাখি, তো এবার আরও কিছু চারা রাখছি। আর আমার পুরাতন যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা আমি পর্যাপ্ত পরিমাণ চারা বানাইছি, কারণ গত বুড়োর সময় আমি আপনাদের চারা দিতে পারি নাই, অনেক ভাইয়ের চারা অর্ডার নিয়েও দিতে পারি নাই, কারণ পর্যাপ্ত চারা ছিল না, তখন চারাগুলো আগে চলে গেছিলো। তো এবার আমি আশা করি সবারই চারা দিতে পারবো, কারণ আমি পর্যাপ্ত পরিমাণ চারা বানাইছি। তো আমাদের কাছে যে যে জাতগুলো আছে, আমার কাছে পাঁচটা জাত আছে। তো পাঁচটা জাতের ভিতরে তবে আমি এখন যে মৌসুম, যে ধান কাটার মৌসুমগুলো, এখন শুধু আমি বাড়ি ওয়ান, যে লতিরাজ বাড়ি ওয়ানের যে চারাটা, এই চারাটা বিক্রি করব। আর যে চারটে জাত আছে এই চারটে জাত আমি দিব না, কারণ সামনে এই চারটে জাত দিলে আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তখন গাছের ফুল এসে পড়বে, তখন আপনার প্রোডাকশন থাকবে না। আর ওই চারটে জাত তো এটা আপনার রোপণ করার সময় একমাত্র বুড়ো মৌসুমে শীতকালে রোপণ করে, তখন এটা ওইটা লতিটা কম হয়, কাঠটা একটু ভালো হয়। আমি আজকে আসছি এক ভাই সাতক্ষীরা থেকে, গতকাল অর্ডার করছেন কিছু চারার জন্য। উনি এই প্রথম অর্ডারটা করছেন এই মৌসুমে, আর তিনটে অর্ডার আছে। ওনারা ধান কাটার পর অবশ্যই চারাগুলো নিয়ে যাবেন, অর্ডার করা আছে। তো আপনাদের আমি দেখাই যে আমার যে পাঁচটা জাত আছে এখানে, এই জাতগুলো আপনাদের দেখাই। যেমন এই যে এই জাতটা, এই যে বড়ো যে কালো কুচু জাতটা দেখতেছেন, এখানে আমি এই জায়গাটা উপর একটা জায়গা রাখছি। এখানেই আমি কিছু বীজ এখান থেকে করার পর আমি জমিতে নিয়ে রোপণ করি, এবং কি ওখানেই আমি এগুলা তখন আস্তে আস্তে প্রজেক্টগুলো বড় করি থাকি, কারণ এখান থেকে আমি প্রথমত বীজটি তৈরি করে নিয়ে যাই। কারণ আমার এই জায়গাটা পর্যাপ্ত পরিমাণ সার, গোবর সার, এবং কি জায়গাটা উর্বরতা ভালো, এই জন্য বীজটা এখান থেকে সুন্দর হয়। আমার কাছে যে চারাটা দেখতেছেন, এই যে চারাটা, এই যে নিউটন, নিউটন মণ্ডল যে দাদায় খুলনা ডুমুরু এলাকা থেকে আমি এই বীজটা আনছি। এই নিউটন যে জাতটা, এই নিউটন জাতের এই যে লতিগুলো আমি আপনাদের দেখাবো যে কী পরিমাণ লতি আসছে। লতি এটাও ভালো লতি, সুন্দর লতি। এই যে লতিগুলো রাখছি, তবে এই লতিগুলো আমি উঠাবো না। এই যে লতিগুলো দেখতেছেন, এই লতিগুলো আমি উঠাবো না, কারণ কী জন্য, আমি এটা চারার জন্য রাখছি। এই গাছগুলো যে, এই যে মাথা, এই যে মাথা চারা আসতেছে, এই যে অলরেডি চারা এসে পড়ছে, এই যে এটা যে নিউটন দাদার কাছ থেকে নিয়ে আসছি খুলনা ডুমুরি এলাকা থেকে, নিউটন কচু। আর এই যে পাশে দেখেন, এটা থাই কচু, এই যে এটা যে থাই কচু, এই জাতটা দেখেন, এটা থাই কচু। আবার যে পাশে আর একটা জাত আছে, এই পাশে এটা যে যশোরের যে লতিরাজ বলে, এই যে এটা, এই যে কপালে কোনো কালো তিলা নাই, এই যে পাতাটা লম্বা সাদা গাছ, হ্যাঁ, এটা লতি, এই যে লতি আসতেছে চিকন চিকন, এই যে লতি দেখা যাইতেছে, এইগুলো যেগুলো হইতেছে যশোরের জাত। আর এই যে দেখতেছেন, এটি নিউটনের, এই গাছগুলো অনেক লম্বা হয়, লতি হয়, ভালো লতি হয়। এই যে লতি দেখাই আপনাদের, এই লতিগুলা, এই লতিগুলা, তো এই লতিগুলো আমি উঠাইতেছি না এই জন্যই, কারণ এই যে আমি এগুলো গাছগুলো রাখছি চারার জন্য, কারণ আমি সামনে প্রজেক্ট বড় করব, হয়তো আপনাদের চারা দিতে পারবো কাতি মাস, যখন এই যে কাঠকুচু চাষ করে শীতকালে, কাতি আগুন পৌষ মাসে, তখন আমি দিতে পারবো। তো আমি আজকে আপনাদের দেখাই যে আমি যে চারাগুলা উঠাইতেছি আমার এই সাতক্ষীরা এক নতুন উদ্যোক্তার কাছে পাঠাবো। এই চারাগুলো যাবে কুরিয়ারের মাধ্যমে, উনি গতকাল অর্ডার করছেন। এই যে চারাগুলো আপনাদের দেখাই, এই এই সাইজ চারাগুলো আমি দিতেছি,
কারণ আমার এই জায়গাটা বেশিরভাগ আমি চারাই করে থাকি। আপনাদের দেখলো করেন এই যে গাছগুলো দেখতেছেন বড় বড় গাছগুলা, হ্যাঁ এই যে অনেকটা ফাঁকা হয়ে গেছে। কারণ কী জন্য ফাঁকা হয়েছে, আমি এই চারাগুলো উঠাইছি ওরা জমিতে আমার চারা, এই চারাগুলো আমি উঠাইছি এই জন্যই আমার জায়গাগুলো ফাঁকা দেখা যাইতেছে। হ্যাঁ আমার এই এক দাদা আসছে লগে, হ্যাঁ এই দেখেন চারাগুলা, এই চারাগুলো আপনাদের আমি দিয়ে থাকি কারণ এই চারাগুলো এই যে প্রতিটি চারা দেখেন অলরেডি লতি আসতেছে। আর এই চারাটা আইতেছে লতিরাজ বাড়ি ওয়ানের চারা, এটা গাজীপুরের লতিরাজ। তবে আমার জমিতে আজকে লতি দেখাইতে পারতেছি না কারণ লতি আমি পরশু দিন লতিগুলো উঠাইছি। আমার লতিগুলো এইভাবে আসবে, দীঘা থেকে লতি আসে, ঠিক আছে যতগুলো দীঘা আসবে ততগুলো লতি আসবে, উপর থেকে আসে লতিগুলো। তারপরে যে লতি অনেক অনেক গাছের লতি এখনও আছে, এগুলো লতিগুলো কাটাইছে, এলে এটি নতুন গাছের লতি চারা গাছ। এটা আমি আপনাদের দেখাই যে আমার যে লতিরাজ বাড়ি ওয়ানের যে চারাগুলা, এই যে চারাগুলো আপনাদের আমি দিয়ে থাকি কারণ আমার এই যে এই জমিতে বেশিরভাগ আমি চারাই বানাই। এই যে জমিগুলো দেখে এই যে চারাগুলো আপনাদের দিব আমি। আমার এখানে চারা আজকে যে চারাগুলো দেখাইতেছি তো ফোন আসছে, আমার যে প্রথম যে বড় প্রজেক্টটা আছে ওই প্রজেক্টের চারা কিন্তু আরও বেশি কারণ ওইখানে গাছও বেশি এবং কি জায়গাও বেশি চারাও বেশি। আরেকটা বিষয় আপনাদের দেখাই যে একটা লতি হয়তো পরশু দিন দুই তিনটে লতি এখানে কাটাইছে, হয়তো ওঠানি হয় নাই। দেখেন লতির সাইজগুলা কত বড় লম্বা হয়েছে লতিটা আপনাদের দেখাই, এই যে এই প্রায় দুই হাতের কাছাকাছি, তারপরেও এখনও চারা হয় নাই। আর লতির সাইজগুলো দেখেন কত সুন্দর, এগুলো চারা গাছ, এই চারা গাছের লতি যার কারণে একটু মোটা কম। এগুলো সব দেখতেছেন যেগুলো এগুলো চারা, কারণ চারা আমি উঠানি পরে কিছু কিছু চারা ফাঁকা ফাঁকা রেখে দিছি যার কারণে মনে করেন এগুলো লতি ছেড়ে দিছে। আর আপনাদের যদি এই নতুন ধান কাটার পর নতুন মৌসুমে যদি চারা লাগে অবশ্যই আমার লগে লগে যোগাযোগ করবেন, আর অবশ্যই দ্রুত অর্ডার করবেন কারণ অনেক ভাই আছেন নিব নিব বলে জমি চাষ করে রেখে দেয় এবং কি আজ নিব কাল নিব পরশু নিব করতে করতে অনেক সময় চারা পায় না, তখন মন খারাপ করে যে ভাই আপনাকে চারা চাইলাম চারা পাইলাম না। তো আপনাদের বলবো যারা আগ্রহী যারা চাষ করবেন তারা আগাই অগ্রিম অর্ডার করবেন যে ভাই আমার এত বেশি চারা লাগবো আমি চারাটা উঠাইবো না, চারাগুলো রেখে দেবো, এই চারাগুলো দেখতেছেন চারাগুলো আমি রেখে দেবো। তো ভিডিওটা বেশি একটা বড় করা যাবে না কারণ অত ভিডিও বড় অনেকে দেখতে পছন্দ করেন না। তো আমি আমার ঠিকানাটা বলে দিই, আপনারা যদি আসেন অবশ্যই আসতে পারবেন। আমার ঠিকানাটা ঢাকা গাজীপুর চৌরাস্তা ভাগল কলেজের পশ্চিম পাশে, আর আমার মোবাইল নাম্বার তো স্ক্রিনে দেওয়াই থাকবে। আমি নিজে কৃষক, আমি নিজে সব কিছু করি, আমি কোনো লোকের মাধ্যমে করি না কারণ আমি সবসময় সত্যের পথেই থাকি। কারণ এই যে চাষবাসগুলো যে করতেছে এগুলো আমি নিজেই করি, আমার যে আরও দুইটা প্রজেক্ট আছে, একটা সবজির প্রজেক্ট আছে আর একটা কচুর প্রজেক্ট আছে, এখানে একটা কচুর প্রজেক্ট, এগুলো আমি সবসময় নিজেই করে থাকি। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন, যেখানে যাই নেন যদি সরজমিন আইসে নিতে পারেন সবচেয়ে বেশি ভালো কারণ আমরা দেখে শুনে নিয়ে যাবেন। এই যে কপালে যে কালো তিলাটা এই জাতটা যদি করেন আপনার লতির জন্য অনেক সুন্দর লতি পাবেন, ভালো প্রোডাকশন পাবেন এবং কি লাভবান হবেন। আর কার্ডের জন্য যদি করেন তাহলে এখন করতে পারবেন না কারণ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ফুল এসে যাইব, লতিও বেশি একটা হবে না। কার্ডের জন্য করলে আপনি কার্তিক মাসে চাষ করবেন, তখন এই কাঠ কচুগুলো লাগাবেন, যেমন এই যে নিউটন কচু, তারপর যে আরও অন্য অন্য জাত আছে সব জাত বলা সম্ভব না কারণ অনেকেই অনেক ভাই আছেন ওনাদের এলাকার নাম নিয়ে ভিডিও করলে ওনাদের জাত নিয়ে কথা বললে ওনারা মন খারাপ করে, অনেকে বলে যে এত জাত জাত করেন কেন। তবে আমি সবচেয়ে ভালো জাত আমি যেটা মনে করি আমার মন থেকে আমি যেটা মনে করি সেটা সবচেয়ে লতির জন্য যদি হয় তাহলে যে কপালে কালো তিলা
এই জাতটা আমার কাছে সবচেয়ে ভালো। আপনারা যদি চাষ করেন লতির জন্য তখন এইটি করবেন। তো আজকে এই পর্যন্তই শেষ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো করবেনই, কারণ সাবস্ক্রাইব না করলে তো আপনারা মাঝে মাঝে আমি ভিডিওগুলো দিই, কথাগুলো বলি, সেগুলো হয়তো আপনারা শুনতে পারবেন না। তো যাই হোক, আজকে এই পর্যন্ত শেষ করলাম। আমার দাদা এই যেখানে চারা উঠাই যাচ্ছে আস্তে আস্তে, রমজান মাস, যার কারণে আমি আজকে এই বরফ বাজারে যাই না। এখানে ছায়া গাছ, উপরে গাছ, ছায়া আছে, ঠান্ডার ভিতরে আমি চারাগুলো উঠাইতেছি। তবে এই ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।